এক নম্বরের প্রশ্ন, কোন মুসলিম অমুসলিমের রক্ত গ্রহণ করতে পারবে কি না? উত্তর হল, মুসলিমের শরীরে অমুসলিমের রক্ত গ্রহণ করতে কোনো বাধা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, তাদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া, তাদের অধীনে কাজ করা এবং তাদের সাথে স্বাভাবিক লেনদেন করা, এগুলোর কোনোটাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইরা অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, শান্তিপূর্ণভাবে সহবস্থান করতেছে, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিধায় অন্য ধর্মের মানুষদের সাথে স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা, অন্তরের অন্তঃস্থলের দোস্তি সেটা নিষিদ্ধ, কিন্তু বাহ্যিক কাজকর্ম করতে কোনো অসুবিধা নাই। তাদের শরীরের কোনো অংশ নাপাক না, নাজাসাতুল আইন না, যে তাদের রক্ত নিলে আপনার শরীর নাপাক হয়ে যাবে। আপনার শরীরের রক্ত যেরকম, তাদের শরীরের রক্ত একই রকম, এটা নিলে কোনো গুনাহ হবে না।